আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডিশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত চলে আসলাম আমি ফারিয়া নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি চতুর্থ অধ্যায় অর্থাৎ সমস্যা সমাধান চাই প্রোগ্রামিংয়ের এ নেয় অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এখন সমস্যার সমাধান করতে শিখছি কীভাবে ইনপুট দিতে হয় কীভাবে ভ্যারিয়েবল দিতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা আগের যে সেশনগুলো ছিল এগুলোতে দেখিয়েছি আজকে সেশনে আমরা জানতে পারবো দুটি ইনপুট কিভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় গুণ করতে হয় ভাগ করতে হয় মডুলার্স কি এই এই বিষয়গুলোতে সম্পর্কে আমরা জানবো বা প্রোগ্রাম যে আমরা রান করি তখন কিভাবে আসলে যোগ করতে হয় বা কোন চিহ্নটি ব্যবহার করতে হয় হ্যাঁ বা গুণ করতে কোন চিহ্ন ব্যবহার করে বা কম্পিউটার এটা কীভাবে বুঝতে পারে ইনপুটগুলো সেই সম্পর্কে জানবো তো চল দেরি না করে আমাদের আজকে সেশনটি শুরু করে ফেলি দেখতেই পাচ্ছ আমাদের সেশনটি এই যে সাত নম্বর সেশন এই সেশনে বলা আছে দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ করব বিয়োগ করবো গুণ করব ভাগ করবো এবং মডুলাস করব আজকে আচ্ছা আগে সেশনে আমরা ইনপুট হচ্ছে নেওয়া শিখেছিলাম যে ইনপুট নিতে হলে আমরা ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ফাংশনটা ব্যবহার করে আমরা ইনপুটটি দিয়ে থাকি আমরা চাইলে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের মা মধ্যে আমরা হচ্ছে গাণিতিক অপারেশন করতে পারি ওকে তার মানে আমরা গাণিতিক অপারেশন করব বা অ্যাথমেটিক অপারেশন করতে যাচ্ছি এখন গাণিতিক যে বিভিন্ন সলিউশন আমরা গুলো করি যোগ গুণ ভাগ এগুলো তো নর্মালি আমরা মানে হচ্ছে গণিতের ভাষায় করেছি কিন্তু আমাদের ডিজিটাল প্রযুক্তির ভাষায় বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ভাষায় বা কম্পিউটার এটা কীভাবে করতে হয় কোন অপশানগুলো ব্যবহার করতে হয় কোন অপশানগুলো ব্যবহার করে কীভাবে কাজ করে তা আমরা একটি ছক দেওয়া আছে সেই ছকের মাধ্যমে জেনে নিয়ে চলো এই ক্ষেত্রে নিচের হচ্ছে অপারেটর আমরা কি করব এই অপারেটরগুলো ব্যবহার করে এই কাজগুলো করতে সহজ হবে তাই আমরা এগুলো জেনে নেব প্রথম অপারেটর হলো আমরা দেখতে পাচ্ছি যোগ চিহ্ন দেওয়া মানে প্লাস তাই না সো এই চিহ্নটা আমরা সবাই মোটামুটি পরিচিত এই চিহ্নকে আমরা বলি যোগ চিহ্ন বা প্লা প্লাস অ্যান্ড এটাতে আমরা কি করি একটা একটার সাথে ইনক্লুড করি অর্থাৎ অ্যাড করতে ব্যবহার করে থাকি তাহলে এটি যোগ বা অ্যাডিং অপারেটর আচ্ছা এই অপারেটর ব্যবহার করে আমরা অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবল যোগ করে থাকি দুপাশে থাকা বলতে গেলে ধরো এই আমি এই অপারেটরটা ব্যবহার করলাম এখানে দিলাম পাঁচ এখানে দিলাম পাঁচ এখানে দুইটা কয় দুইটা ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে না পাঁচ পাঁচ দুইবার পাঁচ ব্যবহার করেছে তার মানে দুইটি ভ্যারিয়েবল একসাথে যোগ করার ক্ষেত্রে যোগ ফল বের করার ক্ষেত্রে এই অপারেটরটা ব্যবহার করে থাকি এটা আমরা সবাই জানি মোটামুটি আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্ন তাই তো মাইনাস তো এটাকে বলা হয় সাবট্রাকশন তাহলে এটি বিয়োগ বা সাবট্র্যাকশন অপারেটর তাহলে সাবট্র্যাকশনের সাথে আমরা কী করি এই অপারেটর ব্যবহার করে এই অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবলের বিয়োগফল বের করে থাকি তার মানে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে বিয়োগ করার ক্ষেত্রে আমরা এই সাবট্রাকশন অপারেটরটি ব্যবহার করে থাকি এরপরে দেখতে পাচ্ছি গুণ চিহ্ন দেওয়া আছে সো তোমরা সবাই একটু অবাক হচ্ছে যে গুণ চিহ্ন তো আমরা এইরকম ব্যবহার করি বাট এরা তো একটা স্টার চিহ্ন ব্যবহার করেছে হ্যাঁ কম্পিউটার এইভাবে চিহ্ন বুঝতে পারে না কম্পিউটার গুণ মানে সে এইটাকে বুঝে এটাকে সে মনে করে গুণ ওকে তোমরা যখন কম্পিউটারের কিবোর্ডে তোমরা যখন কিবোর্ড ওপেন করবো তোমরা দেখবো গুণ চিহ্নটা নাই তো চলো আমরা দেখাই এই হচ্ছে আমাদের কীবোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা হচ্ছে এম ওয়ার্ডে গিয়ে দেখাবো তো দেখো আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে আসবে দেখো ফার্স্টে শিপ চাপবো চেপে দেখো এখানে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে আশা করি সো এই প্লাস চিহ্নটা চাপ দেবো তাহলে এই যে দেখো প্লাস আসলো ঠিক আছে এইভাবে করে আমরা সবগুলো ক্লিক করে করে এই যে মাইনাস ঠিক আছে তারপরে শিপ চেপে এই যে দেখো গুণ চিহ্নটা দিলাম দেখছো গুণ চিহ্নটা দেখতে কেমন দেখা যাচ্ছে ঠিক স্টারের মতন দেখা যাচ্ছে না তার মানে আমরা এই যে মানে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা মোটামুটি সবগুলোই চিনি বিয়োগকে চিনি যোগকে চিনি বাট গুণের ক্ষেত্রে আমরা সাধারণত আগে দিতাম কি শুধুমাত্র ক্রস দিয়ে গুণটা দিতাম তাই না আচ্ছা ক্রস দিয়ে গুণ দিতাম কিন্তু এখন হচ্ছে কম্পিউটার আসলে গুণ বলতে বোঝায় স্টারকে আচ্ছা এটা কি বলা হয় মাল্টি ফ্লেকশন তাই তো তাহলে এই অপারেটর ব্যবহার করে আমরা অপারেটরটির দুপাশে দুটি ভ্যারিয়েবল এর গুণফল বের করা হচ্ছে যাবে অর্থাৎ দুটি ভ্যারিয়েবল একসাথে গুণ করে আমরা ফলটি বের করতে পারবো এরপর আমরা দেখতে পাচ্ছি একটা স্ল্যাশ এই স্ল্যাশকে বলা হয় হলো ভাগ আমরা নর্মালি এইভাবেও ভাগ দিয়েও বুঝি এইভাবেও নর্মালি ব্যবহার করেছি সো এটা তোমাদের প্রবলেম হবে না আশা করি এটি হলো ভাগ বা হচ্ছে ডিভিশন এই অপারেটরটি দিয়ে মানে এই অপারেটরটি ব্যবহার করে এই অপারেটরটির বাম পাশে থাকা ঠিক আছে বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগ ফল বের করা হয় এটা আমরা নর্মালি সবাই জানি সো তো কোনো সমস্যা নেই এরপরে দেখা যাচ্ছে আমরা হচ্ছে মানে শতকরা বের করার ক্ষেত্রে এরকম পার্সেন্টেজ ব্যবহার করে থাকি এটাকে আমরা বলি হচ্ছে মুডলো মুডুলো অপারেটর এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ব্যারিয়েবলকে ডান পাশে থাকা ব্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা যাবে তাহলে ভাগ করে কি বের করা যাবে ভাগ শেষ বের করা যাবে আশা করি চিহ্ন দ্বারা কোনটাকে কি করা যায় তোমরা বুঝতে পেরেছো এইটা তোমাদের পরীক্ষা আসতে পারে যে পাঁচটি অপারেটর এর হচ্ছে কাজ সম্পর্কে লেখো এরকম পাঁচ মার্কের জন্য লিখতে বলতে পারে ঠিক এইভাবে বক্স করে সুন্দর করে লিখতে হবে ঠিক আছে এইটা পরীক্ষায় আসতে পারে এইরকমভাবে আচ্ছা এরপরে দেখো কি বলা হয়েছে আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করতে চাই আমাদের হচ্ছে জন্য সহজ হবে প্রথমে সুডো কোড তৈরি করে তারপর সুডো কোডের ধাপগুলো অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করি আচ্ছা সুডোকোট কি সুডো সেই সম্পর্কে আমরা এখনই দেখব সুডোকোট কী বা সুডোকোট কীভাবে তৈরি করতে আমাদের দুটি সংখ্যা ইনপুট নিয়ে যোগ বের করে সুডো নিচের মতন করে হবে তাহলে ক ইকোয়ালিকল প্রথম ইনপুট খ ইকোয়ালিকল দ্বিতীয় ইনপুট এটাকেই বলা হয় সুডোকোট ঠিক আছে সুডোকোড লিখে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে যদি মানে কাজ করার আগে সুডোকোড লিখে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হয় সেটা হলো ক হলো আমাদের প্রথম ইনপুট যেটা আমি প্রথম ইনপুট নিব ধরে নিচ্ছি আমরা ম্যাথ করার সময় আগে আগে এরকম করতাম না যে ধরি এরকম ভাবে লিখতাম না আগে ধরি এক্স সমান সমান টু ওয়াই সমান সমান থ্রি এরকম করে ধরে নিতাম না সো এটাকে ধরো ক সমান সমান দুই খ সমান সমান তিন তাহলে প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট এরকম তো আমরা অনেক ম্যাথ করি তাই না সো এরকমভাবে তোমরা ধরে নিতে পারো এই এইভাবে আমরা শুরু করতে লিখছি তাহলে প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট নেওয়ার পর আমরা কি করলাম ক প্লাস খ করলাম তাহলে গ কে প্রিন্ট করলাম তাহলে ক প্লাস খ ধরো আমি ক সমান সমান ধরে নিলাম দুই আর খ সমান সমান ধরে নিলাম হচ্ছে তিন তাহলে ক প্লাস খ করলে কত হবে পাঁচ হবে না আমি এটা রাখলাম কার কাছে গ এর কাছে তাহলে আমি গ কে প্রিন্ট করব অর্থাৎ যোগফল পাঁচ অ্যান্সার হবে পাঁচ আমাদের আউটপুট শুধু পাঁচ আসবে আর অন্য কিছু আসবে না ওকে সো এটা কি বলে সুডোকোড আমি জাস্ট খালি উদাহরণ দিয়ে সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো সংখ্যা দিয়ে যাতে তোমাদের সুবিধা হয় যে কারণে দেখা দিলাম ঠিক আছে আচ্ছা আমরা এর আগের একটি পূর্ণ সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় সেটা দেখেছি মানে একটা পূর্ণ সংখ্যা কিভাবে ইনপুট নিতে হয় ইন নাম্বার দিয়ে আমরা সাধারণত পূর্ণ সংখ্যাকে ব্যবহার করে থাকি বা গ্রহণ করে থাকি একটি ভ্যারিয়েবলে প্রিন্ট কিভাবে করতে হয় সেটি দেখেছি চলো এখন দেখি কিভাবে প্রোগ্রামিং এ দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করা যায় তাহলে দুইটা পূর্ণ সংখ্যা তাহলে প্রথম ইন্টিজার নাম্বার সেকেন্ড ইন্টিজার নাম্বার এভাবে করে নিব দেখো তাহলে নাম্বার ওয়ান নিয়েছি নাম্বার ওয়ান দেন ইন্ট ইন্ট ফর ইনটিজার নাম্বার তাই তো তাহলে পূর্ণ সংখ্যা নেওয়ার আগে আমি এইটা ব্যবহার করতে হবে এটাকে আমাদের কি বলা হয় এটাকে বলা হয় ডেটা টাইপ সো ডেটা টাইপ নেওয়ার পরে আমরা কী নিয়েছি ইনপুট দেন ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার। তার মানে প্রথম ইন্টিজার নাম্বারটা আমি এখানে ইনপুট দিব তারপরে কি করব ইনপুট দিব হচ্ছে নাম্বার টু সো ইন্ট ইনপুট ইন্টার দ্য সেকেন্ড ইনটিজার তাহলে পরের সেকেন্ড ইনটিজারটা নিব এরপর রেজাল্ট হবে কি ওই যে গতে রাখছিলাম ক্লাস খ এই যে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু দেন প্রিন্ট দ্য সাম অফ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ রেজাল্ট তাহলে নাম্বার ওয়ান এবং নাম্বার টুয়ের যোগ ফল তার রেজাল্ট হলো যেটা আসবে সেইটা তাহলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারি আর কি প্রিন্টের ক্ষেত্রে আমাদের এইরকমভাবে জাস্ট খালি এই লাইনটা দেখা যাবে ওকে আচ্ছা তুমি কি প্রোগ্রামের লাইনগুলো বুঝতে পারছো দেখো ওরা একদম ক্লিয়ারলি বাংলায় সুন্দর করে লিখে দিয়েছে যে কোনটাকে কি বোঝানো হয় তো চলো আমরা ওদের মানে হচ্ছে বইয়ের ভাষায় পড়ে দেখি কি বোঝাতে চেয়েছে নাম্বার ওয়ান ইকুয়াল ইকুয়াল ইন্ট ইনপুট ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার দেন তারপরে আমরা কিন্তু ই দিয়েছি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করেছি এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য লাস্টের একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি এগুলো ক্লোজ না করলে কিন্তু আবার প্রবলেম হ্যাঁ একটা দিলা আর একটা দিলা না তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম রান করবে না ঠিক আছে আমাদের প্রত্যেকটা জিনিস একটা মানে হচ্ছে যে শুরুতে যদি তুমি একটা ব্র্যাকেট দাও শেষে ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ অবশ্যই করতে হবে এই লাইনে আমরা একটি ইনপুট নিয়েছি সেখানে আমরা ইনপুট ব্যবহার করেছি আচ্ছা এই সময় ইনপুটের মধ্যে এটি কমান্ড দিলে হচ্ছে দিয়েছি যেটি আমরা কি করেছি যা আমাদের একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে ইনপুট হিসাবে চাচ্ছি অর্থাৎ আমরা চেয়েছিলাম কি ফার্স্ট ইন্টিজার নাম্বার সো আমরা এখানে চাচ্ছি আমাদের প্রথম নাম্বারটা হবে কি ইন্টিজার নাম্বার সেটাই আমরা চাচ্ছি ইনপুট তো সব কিছু স্ট্রিং হিসাবে ইনপুট নেয় তাই না এ কারণে আমরা ইনপুট এর কাস্টিং এর সময় ইনপুট হচ্ছে মানে পূর্ণ সংখ্যা যেহেতু নিচ্ছি তাই পূর্ণ সংখ্যাকে রূপান্তর করার জন্য ইন্ট ব্যবহার করেছি আমরা ডেটা টাইপ কি ব্যবহার করেছি ইন্ট ব্যবহার করেছি আচ্ছা এরপর এই পূর্ণ সংখ্যা ইনপুট পেলে সেটি জমা রেখেছি নাম্বার ওয়ানে তাহলে পূর্ণ সংখ্যার এই ইনপুটটা পুরো একটা ব্র্যাকেট দিয়ে এটা কোথায় রেখেছি নাম্বার ওয়ানে রেখেছি ভ্যারিয়েবলের ভেতরে তো ভ্যারিয়েবলের ভেতরে আমরা রেখেছি ভ্যারিয়েবল কে নাম্বার ওয়ান নাম্বার টু এগুলো হচ্ছে ভ্যারিয়েবল ওকে তাহলে একইভাবে পরের লাইনটি নাম্বার টু নাম্বার নাম্বার টু আমাদের এখানে ভ্যারিয়েবল এর ভিতরে আমি কী রেখেছি পূর্ণ সংখ্যা রেখেছি তাই আমরা ডেটা ব্যবহার করেছি ইন্ট দেন তারপর আমি এখানে ইনটিজার নাম্বার রেখেছি সেকেন্ড ইনটিজার নাম্বার সেটা হতে পারে সাত আট নয় যে কোনো পূর্ণ সংখ্যা আচ্ছা তাহলে এই লাইনের একইভাবে নাম্বার টু ভ্যারিয়েবলের দ্বিতীয় পূর্ণ সংখ্যা ইনপুট নিয়েছি এরপর আমাদের হচ্ছে সংখ্যা দুটি যোগ করে আরও একটি ভ্যারিয়েবল রেজাল্ট আকারে রেখেছি মানে যে গ আমি লিখেছিলাম না ক প্লাস খ তাহলে এটা কোথায় রেখেছিলাম গতে রেখেছিলাম সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে পরবর্তী ভ্যারিয়েবল আমাদের কি রেজাল্ট রেজাল্ট ইকুয়াল ইকুয়াল কত হবে রেজাল্ট ইকুয়াল ইকুয়াল হবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু তাই না তাহলে যোগফল দুটি আমি মানে যোগফলটি পাচ্ছি কিভাবে দুটি যোগ করে আরও একটি ভ্যারিয়েবল রেজাল্টের মধ্যে তা জমা রাখবো এর জন্য আমাদের পরবর্তী লাইন লিখতে হবে রেজাল্ট ইকুয়াল ইকুয়াল নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু আচ্ছা এখানে প্লাসটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে মাইনাসের মতন তাই মুছে দিলাম ঠিক আছে আচ্ছা দেখো এরপরে বলা হয়েছে অবশেষে আমাদের হচ্ছে কি পেলাম আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল অর্থাৎ দুটি সংখ্যার যোগফল ফল সেইটা পেলাম প্রিন্ট আকারে তো দেখো অবশেষে আমরা সংখ্যা দুটি যোগফল প্রিন্ট করছি এইভাবে প্রিন্ট প্রিন্ট লিখে আমরা যোগ আমরা যোগ যেটা মানে প্রিন্ট করতে চাই সেটাই তো লিখি তাই না তাহলে প্রিন্ট লিখে যেটা আমি ভিতরে ব্র্যাকেট দিয়ে লিখবো সেটাই আমাদের প্রিন্ট আকারে আউটপুটে আমাকে দিবে তাহলে আমি প্রিন্ট করছি কি দ্য সাম অফ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ রেজাল্ট তাই না আচ্ছা কত সহজ ও মজার না যোগ করার এই প্রোগ্রামটি অর্থাৎ আমরা কত সহজ এবং মজা করে কিন্তু এই প্রোগ্রামটি শিখে ফেললাম এবং একটু ইউনিক ভাবে মানে আগে আমরা যোগ করতাম কিন্তু এইভাবে কখনো চিন্তা করে দেখিনি ঠিক কম্পিউটার কিভাবে চিন্তা করে সেইটাই কিন্তু আমাদের এই মানে হচ্ছে সাবজেক্টে শেখানো হচ্ছে অর্থাৎ কম্পিউটার কীভাবে যোগ বিয়োগ করে কম্পিউটার আসলে বুঝে কীভাবে এই জিনিসটা কি কম্পিউটারকে কে বোঝায় কোন প্রোগ্রাম বা কোন সুডো কোড বা সুডো কোড কী নতুন নতুন জিনিস আমরা শিখতে পাচ্ছি তাই না আচ্ছা উপরের প্রোগ্রামটি রান করলে তুমি দুটি সংখ্যা ইনপুট দিতে পারবে পছন্দ মতো অর্থাৎ তুমি এই উপরের মানে হচ্ছে প্রোগ্রামটি রান করলে দুইটা সংখ্যা দিতে পারবা কারণ নাম্বার ওয়ান এবং নাম্বার টু আছে তাহলে নাম্বার ওয়ানে একটা ভ্যারিয়েবল রাখবা নাম্বার টুতে একটা ভ্যারিয়েবল রাখবা তোমার ইচ্ছা মতো কোনো ভ্যারিয়েবল রাখতে পারো কিন্তু যেহেতু আমরা এখানে ইন্টিজার নাম্বার বলেছি সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ইন্টিজার নাম্বার ব্যবহার করবো অর্থাৎ পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে এবং তারপর সংখ্যা দুটি যোগ বের করতে পারবো অর্থাৎ তারপরে যেহেতু যোগ করার প্রোগ্রাম রান করাই আছে সো আমাদের প্রিন্টে সেটা আমাদের যোগ হয়ে বের হয়ে আসবে নিচের ছবিতে আমরা এমন দুটি ইনপুট দিয়ে যোগ বের করার উদাহরণ দেখা দেখাতে পারছি আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যা যোগ করার তারা নাম্বার দিয়েছে তো প্রথমত তারা দিয়েছে হচ্ছে যে ইন্টার দ্য ফার্স্ট ইনটিজার অ্যান্ড দেন তারপর ইন্টার দ্য সেকেন্ড ইনটিজার দেন নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইকোয়াল ইকোয়াল রেজাল্ট দেন প্রিন্ট হ্যাঁ এভাবে করে সে প্রোগ্রামটা রান করেছে প্রোগ্রামে সে ইন্টার দিয়েছে কত ফার্স্ট যে ইনটিজার নাম্বার সেটা দিয়েছে একশো বারো আর পরের যে ইনটিজার নাম্বার ওটাতে কত দিয়েছে বলতো টোয়েন্টি এইট অর্থাৎ আঠাশ তাহলে একশো বারো আর আঠাশ যোগ করলে কত হয় একশো চল্লিশ হয় তাহলে রেজাল্টও কিন্তু তারা দিয়ে দিচ্ছে তাহলে একশো বারো ও এর যোগফল হচ্ছে একশো চল্লিশ তাহলে আমরা বড় বড় সংখ্যার যখন যোগ করতে হয় তখন সাধারণত এইভাবে আমরা প্রোগ্রামকে এইরকমভাবে রান করে ব্যবহার করতে করে থাকি আমরা এখন ছোটো ছোটো সংখ্যা দিয়ে তোমাদের জাস্ট বোঝানোর জন্য দেখানো হয়েছে এরকম হাজার হাজার যে মানে বড় বড় সংখ্যাগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে কম্পিউটার এইভাবে এই প্রোগ্রামগুলো ব্যবহার করে তারা যোগ বিয়োগ ভাগ করে থাকে তুমি একইভাবে কী করতে পারো এই মানে প্রোগ্রামের গুণ বিয়োগ এগুলো একইভাবে ব্যবহার করতে পারো ঠিক আছে তো এখন গুণ করে দেখাইতে বসে তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে তো চলো দেখে আসে আমরা একইভাবে গুণ করতে পারি কিনা সেম একইভাবে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো যোগের জায়গায় জাস্ট খালি বিয়োগ দিয়ে দিতে হবে চিহ্নটা হ্যাঁ পরিবর্তন করে দিতে হবে আর গুণ করতে বললে আমাকে কী করতে হবে ওই যে মাল্টিপল যে অপারেটর আছে ওইটা ব্যবহার করতে হবে আচ্ছা প্রথমে নিচে ছক ছকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল প্রিন্ট করে তার কোড আকারে লিখে ফেলো সো আমরা সুডো কোডটা লিখেছি নাম্বার ওয়ান সো নাম্বার ওয়ানে রেখেছি আমি হচ্ছে টেক ফার্স্ট ইনপুট দেন তারপর টেক সেকেন্ড ইনপুট ওকে তাহলে আমরা কী নিয়েছি ফার্স্ট ইনপুট সেকেন্ড ইনপুট নিয়েছি দেন তারপর রেজাল্ট লিখেছি নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে আমি কী করেছি বলো তো আচ্ছা এখানে হচ্ছে ওয়ান হবে হ্যাঁ নাম্বার ওয়ান আর নাম্বার টু দেন প্রিন্ট দ্য রেজাল্ট তাহলে প্রিন্টে আমি কী করেছি রেজাল্ট প্রিন্ট করেছি আমি জাস্ট সুডো কোডটা লিখেছি এখন আমাকে কী করতে হবে এই যে যেরকম আমরা সুডো কোডটা আগে লিখেছিলাম মনে আছে এই যেখানে লিখছিলাম প্রিন্ট করি সেম একইভাবে আমি একটা সুডো করে লিখেছি ইংরেজিতে লিখেছি ওরা বাংলায় লিখেছিল তুমি চাইলে এখানে বাংলায় লিখতে পারো এরপরে আমরা এই প্রোগ্রামটি রান করেছি যখন প্রোগ্রামটা রান করব তখন কিন্তু আমাদের সমান সমান চিহ্ন বা যে ডেটা টাইপ দিতে হবে অর্থাৎ এটা কি স্ট্রিং নাম্বার নাকি হচ্ছে এটা কি ইন্টিজার নাম্বার নাকি এটা হচ্ছে তোমার কোনো বুলিয়ান নাম্বার কোন ধরনের নাম্বার এটা আমাকে আগে বলে দিতে হবে তারপরে কিন্তু আমাকে কাজগুলো করতে হবে তো এই বিষয়গুলো আমাদের প্রোগ্রাম রান করার সময় মাথায় রাখতে হবে এইবার তোমরা তৈরি করো সুডো কোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করে নিচের ছকটিতে রান করো তাহলে চলো আমরা রান করে ফেলছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন খালি জাস্ট তোমাদের পরে দেখাবো নাম্বার ওয়ান ইকুয়াল ইকুয়াল যেহেতু এটা ডেটা টাইপ ইন্ট তাই ইন্ট দিয়ে মানে ইনটিজার নাম্বার বোঝানো হচ্ছে দেন ইনপুট নিয়েছি ইন্ট দ্য ফার্স্ট ইন্টিজার নাম্বার দেন তারপরে কি করেছি দেন আমরা সেকেন্ড নাম্বারেও সেই একই ডেটা টাইপ ব্যবহার করে ইন্ট দ্য সেকেন্ড ইন্টিজার নাম্বার দেন আমি কী করেছি যেহেতু আমাকে গুণ করতে বলেছে তাই আমি মাল্টিপল যেটা আমাদের ডেটা টাইপ বা অপারেটর সেইটা ব্যবহার করেছি ঠিক আছে দেন রেজাল্ট ইকুয়াল ইকাল নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এর মাঝখানে আমি কী দিয়েছি গুণ চিহ্ন আচ্ছা মাল্টিপল করেছি দেন প্রিন্ট দিয়ে আমাকে দেখোই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাকে একটা কি দিতে হবে বলো তো আমাদের এখানে কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে উদ্ধৃতি চিহ্ন অর্থাৎ একক উদ্ধৃতি চিহ্ন বা সিঙ্গল কোটেশন ব্যবহার করতে হবে দেন টু নাম্বার মাল্টিপ্লাই ইজ রেজাল্ট তাহলে আমি এখানে যে কোনো সংখ্যা দিয়ে আমি ওখানে রেজাল্টটা পেয়ে যাব অর্থাৎ পাঁচ এবং পাঁচ যদি দুইটাতেই ব্যবহার করি ওয়ান এবং নাম্বার দুই টুতে জায়গায় যদি আমি পাঁচ পাঁচ ব্যবহার করি তাহলে পাঁচ ইন্টু পাঁচ যদি করি তাহলে কত হয় পঁচিশ হয় তাহলে রেজাল্ট হবে কত এখানে পঁচিশ রান করলে দেখা যাবে আমাকে রেজাল্টের যদি আমি সংখ্যা বসাই তাহলে আমার রেজাল্ট কিন্তু চলে আসবে যে কোনো সংখ্যায় আমি ইচ্ছা মতো বসাতে পারি এখানে ওকে আচ্ছা আমরা এইভাবে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ ফল দিয়োগ ফল গুণ ফল ভাগ ফল এবং ভাগ শেষ বের করতে পারবো খুব সহজে এটি প্রোগ্রাম ডিজাইন করে আচ্ছা বাড়ির অনুশীলনী হিসাবে আমাদের এখানে একটা দেওয়া আছে দেখো বাড়ির অনুশীলনী হিসাবে দেওয়া আছে আচ্ছা এখানে একটু বানান ভুল আছে তোমরা একটু ঠিক করে নিবে এখানে আমাদের হবে ঠিক আছে আমাদের আশপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার উপর গাণিতিক হচ্ছে অপারেশন করে সমস্যার সমাধান করা যায় যেমন আমরা চাইলেই যে সেলসিয়াস থেকে ফ্যানহাইড এর তাপমাত্রার মান রূপান্তর করতে পারি মানে আমরা যে টেম্পারেচার এর কথা বলি এটা কত ডিগ্রি সেলসিয়াস বলি না এত ডিগ্রি সেলসিয়াস সো আমি সেলসিয়াস থেকে ফারহান হাইডে নেব তো আমি হচ্ছে ফার্নহাইডে নেওয়ার ক্ষেত্রে আমি এই তাপমাত্রা রূপান্তর করতে পারি এরকম অনেক ধরনের কাজই রয়েছে আমরা আশপাশে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেগুলো আমি চাইলে বিভিন্ন গাণিতিকভাবে রূপান্তর করতে পারি আমরা চাইলে পাঁচটি পণ্য কিনে সেখানের মোট দাম হিসাব করতে পারি এই যে আমাদের দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দেওয়া আছে তাই না আচ্ছা আবার এমনও হতে পারে যে তিনটি সমস্যা খুঁজে বের করি এবার আমরা একটা তিনটা সমস্যা খুঁজে বের করব এবং কি করব সেখানে আমাদের এইরকম বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ করে ফলাফল বের করে হচ্ছে করব ঠিক আছে এমন সমস্যাগুলো নিচের ছকে লিখে ফেলি তো চলো আমরা তিনটে সমস্যা বের করব এবং তিনটে সমস্যা এখন নিচের ছকে লিখতে হবে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এবং সেই সমস্যাগুলো আমরা কি করব আমরা সমাধান করব তো চলো দেরি না করে আমরা এখন তিনটা সমস্যা খুঁজবো খুঁজে আমরা গাণিতিক হিসাব নিকাশ করে ফলাফল বের করব তো দেরি না করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলি তো এই যে দেখো আমরা লিখে ফেলেছি এক নম্বরে বলা হয়েছে যে আমার বাবা একজন শিক্ষক মানে আমরা বিভিন্ন ধরনের ঘটনা আশপাশ থেকে নিয়েছি আমাদের দৈনন্দিন জীবনের ওখান থেকেই বিভিন্ন ধরনের হিসাব নিকাশগুলো আমরা করব কিসের সাহায্য করবো প্রোগ্রামিংয়ের সাহায্য করব বিভিন্ন যেমন এখানে ভ্যারিয়েবল দেওয়া আছে সেই ভ্যারিয়েবলগুলো নিয়েই কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ মডুলা যেটাই করা দরকার হোক না কেন সেগুলো করব তো আমরা সেই ঘটনাগুলোই লিখেছি দেখো বলা হয়েছে আমার বাবা একজন শিক্ষক তার মাসিক বেতন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা ভবিষ্যৎ তহবিল এ তার মূল বেতন থেকে পনেরোশো টাকা হচ্ছে রেখে দেয় তাহলে তিনি মাসিক কত টাকা হচ্ছে উত্তোলন করতে পারে তাহলে পনেরোশো টাকা হচ্ছে বিয়োগ করে দিলেই হয়ে গেল তাহলে একত্রিশ হাজার পাঁচশো থেকে এক হাজার হচ্ছে পাঁচশো টাকা বাদ দিয়ে দিলে যেই টাকাটা থাকবে সেই টাকাটা সে প্রতি মাসে উঠাতে পারে তাই তো আচ্ছা তার মানে হচ্ছে আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বিয়োগ করতে হবে আচ্ছা তারপরে তার মানে আমরা এখানে আমরা সাবট্রাকশনের মাধ্যমে এই প্রোগ্রামটি সস করব তাহলে আমরা যে গাণিতিক সমস্যা পেয়েছি গা সেই গাণিতিক সমস্যা হিসাব নিকাশ করে ফল বের করার জন্য আমরা যোগ বিয়োগ ভাগ যে কোনো কিছু ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমরা কোনটি ব্যবহার করব এখন আমরা একদম শুরুতে চলে যে আমরা আবারও দেখা দিই আমরা করব হচ্ছে বিয়োগ করব তাহলে সাবট্র্যাকশন করব তাহলে যদি গুণ করতে বলতো যদি মানে এরকম হয়তো যে গুণ করতে হবে তাহলে আমরা মাল্টিপ্লাই করতাম ভাগ করা হলে ডিভিশন করতাম মোডুলাস হলে আমরা হচ্ছে মডুলো করতাম হ্যাঁ অর্থাৎ ছত করা বা হচ্ছে আমাদের যদি বলা হয় যে ভাগশেষ বের করতে ভাগশেষ বের করার ক্ষেত্রে আমরা মুডুলাস বের করতাম ওকে এরকমভাবে যদি যোগ করার দরকার হয় তাহলে অ্যাড অ্যাডিশন করতাম বা হচ্ছে আমরা সাম করতাম সামের ক্ষেত্রেও আমরা ওটাকে যোগ বলে থাকি আচ্ছা দুই নম্বরে বলা হয়েছে যে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার নম্বর যোগ করতে পারি যেমন হচ্ছে একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কত কত নাম্বার পেয়েছে সেগুলো সবগুলো একসাথে যোগ করে আমাদের একটা ফলাফল দেওয়া হয় না সে যোগ করার ক্ষেত্রে আমরা অ্যাডিশন বা অ্যাড বা প্লাস দিয়ে যোগ করে আমরা এই প্রোগ্রামটা সলভ করতে পারি তারপরে বলা হয়েছে যে সেলসিয়াস থেকে কেলভিনে তাপমাত্রা রূপান্তর করতে পারি হ্যাঁ এই ক্ষেত্রেও আমরা সেলসিয়াস থেকে কেলভিনে বের করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম যোগ বিয়োগ ভাগ মোট স ব্যবহারের মাধ্যমে এই সকল কাজগুলো করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের সমস্যা এই সকল সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে বা আশপাশে থেকেই গাণিতিক হিসাবে সাহায্যে আমরা ফলাফল বের করতে পারছি নিচের ছকে এই সমস্যাগুলোই দেখানো হচ্ছিল তোমরা আশা করি ইনপুট এ যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করতে হয় বুঝতে পেরেছো এরকম আরও মজাদার পর্ব দেখতে টেকনিকি ইডিকেশনের সাথেই থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত